নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ, সঙ্গে আমি সোমায়া। দেখে নেব এখনকার বিশেষ বিশেষ সংবাদ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের। কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পালের মানবিক মুখ দেখল হায়দ্রাবাদে করোনা ভাইরাসের জেরে আটকে যাওয়া কালিয়াগঞ্জের সব শ্রমিক। হায়দ্রাবাদে করোনা ভাইরাসের জেরে আটকে যাওয়া কালিয়াগঞ্জের সব শ্রমিক নিতান্ত অসহায় অবস্থায় পড়ে রয়েছে তারা। দাদি নমস্কার, এখানে আমরা হায়দ্রাবাদে আসছি, কালিয়াগঞ্জ 17 নম্বর ওয়ার্ড থেকে। তো এখানে ভাইরাসের জন্য বন্ধ, তো ভাইরাসের জন্য বন্ধ। এইখানে খাওয়া দাওয়ার কোনো আমাদের ব্যবস্থা নাই, কাজকাম তো দূরের কথা, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। বাইরে যাচ্ছি পুলিশের এইদিকে ধাওয়া খাচ্ছি, কমরার মধ্যে থাকতে বলতেছে, কোয়ার্টারের মধ্যে। এবার বারবার যদি কোয়ার্টারের মধ্যে থাকি তাহলে আমরা খাবো কি, হাতে একটাও পয়সা নাই, কি করে আমরা চলবো? আমাদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করুন, কাজকামও নাই, আমরা কি খাবো, কি থাকবো, কোথায় কি করবো, কমরা ভাড়া পর্যন্ত দিতে পারি না। মমতাদি আমাদের ব্যবস্থা করুন বাড়িতে যাওয়ার। নন্দবাবু নমস্কার, আমার নাম সাদ্দাম হোসেন, আমি কালিয়াগঞ্জ থানা 17 নম্বর ওয়ার্ড থেকে হায়দ্রাবাদে এসেছি কাজ করার জন্য। কিন্তু এখানে এসে আমার ফাঁসে গেছি। আমি এখানে আসার আমার মোটামুটি 1 মাস হলো, তার মধ্যে আমি 15 দিন কাজ করছি। 15 দিন কাজ করার পরেই করোনা ভাইরাসের জন্য এখন ঘুম থেকে বাড়াতে পারতেছি না। যে আমরা কিছু আনে খাবো, আর বাইরে বাড়াতেও পারতেছি না। তো প্লিজ মমতা দি আমাদেরকে এখান থেকে বার করে নিয়ে যান। নমস্কার। মানিকালী, আমার বাড়ি কালিয়াগঞ্জে, আমি হায়দ্রাবাদে আসছি কাজ করার জন্য। আসার আমার 1 মাস হলো, কাজ কাম বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাসের জন্য। আমার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা এখানে খাওয়া দাওয়া নাই, আমাদের পয়সা রোজগার নাই, যা খাবো বাইরে যাচ্ছি কাজ করার জন্য। আমার কুটছে, আমাদের মারা ভালো করতেছে, আমাকে মমতা দি আমার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। নমস্কার। নমস্কার মহাদালী, আমি কালিয়াগঞ্জ 17 নম্বর ওয়ার্ড থেকে বলতেছি। আমরা হায়দ্রাবাদে কাজের জন্য আসছিলাম, তো এসে এখানে করোনা ভাইরাসের জন্য ফেঁসে গেছি। তো আমাদের রুমে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই এবং থাকারও সেরকম সুবিধা নাই। তো আমরা রুমের বাইরে যেতে পারতেছি না এবং কোনো জিনিস আনে রান্না করে যাবো তার পয়সা পুজো আমাদের কাছে নেই। আমার বাড়ি কালিয়াগঞ্জ 17 নম্বর ওয়ার্ডে। মহাদালী, আপনার বিশেষ অনুরোধ, আপনি যেন আমাদেরকে সবাইকে এখান থেকে উদ্ধার করে বাইরে নিয়ে যেতে পারেন। নমস্কার। রেডি। নমস্কার মমতাদি, আমি এখানে আসে ফাঁসে গেছি আর হায়দ্রাবাদে। আমার বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জ উত্তর জেলার মন্ডলপাড়া, কালিয়াগঞ্জ থানা 17 নম্বর ওয়ার্ডে। এখানে আসে কাজের জন্য ফাঁসে গেছি, কিন্তু এখানে আমরা বাইরে বাড়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু যাওয়ার পুলিশ কোনো কিছু উপায় করতেছে না। আর এখানে খাওয়া দাওয়া গত 2 দিন ধরে হায়দ্রাবাদের একটি হোটেলের কামরায় আটকে আছেন তারা। সেখান থেকে তারা বাইরে বেরোতে পারছেন না, হাতে তাদের কাছে কোনো টাকা পয়সা নেই, ফলে খাওয়া দাওয়াও করতে পারছেন না। এমন অবস্থায় তারা সেখান থেকে ফোন করেন কালিয়াগঞ্জের পৌরপতি কার্তিক চন্দ্র পালকে। তাদের এই করুণ অবস্থার কথা মাথায় রেখে ব্যক্তিগত উদ্যোগে পৌরপতি তাদের পাঠালেন 5,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে, ফলে তারা সেই টাকা পেয়ে সবাই মিলে সেখানেই খেতে পারলেন। উল্লেখ্য, গত 1 মাস আগে কালিয়াগঞ্জের 17 নম্বর ওয়ার্ডের 7 জন শ্রমিক কাজের জন্য পাড়ি দিয়েছিলেন হায়দ্রাবাদে, কিন্তু কিছুদিন কাজ করার পর করোনা ভাইরাসের জেরে তাদের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে পড়ে এবং তারা এতটাই নিরুপায় হয়ে পড়ে যে বাড়ি ফিরতে পারেনি তারা, কারণ তার আগেই সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ, দেখে নেব এক নজরে। নমস্কার, আমাদের কালিয়াগঞ্জের চেয়ারম্যান কার্তিক পাল দাকে বিশেষ বিশেষ ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য, এবং তার সাথে সাথে সুব্রত দাকে বিশেষ বিশেষ ধন্যবাদ, এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। আমাদের আমরা যে এখানে এসে ফেঁসে গেছি তার জন্য এখানকার পুলিশ প্রশাসন আসে আমাদেরকে হেল্প করছে, তার জন্য সম্পূর্ণ সাহায্য করছে আমাদের কালিয়াগঞ্জের চেয়ারম্যান কার্তিক পাল দা। এবং পুলিশ এসে আমাদেরকে স্টেটমেন্ট নিয়ে গেছে, বলছে তোমাদের কোনো যদি অসুবিধা হয় এবং কি যদি কোনো প্রবলেম হয় তাহলে পুলিশ বলছে যে আমাদেরকে বলবা। আর তার সাথে সাথে আমাদের কালিয়াগঞ্জের চেয়ারম্যান কার্তিক পাল দা বলছে যে তোমাদের কোনো অসুবিধা এবং তোমাদের খাওয়া দাওয়ার কোনো যদি অসুবিধা হয় এবং থাকার অসুবিধা আমাকে ফোন করবা, আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব এবং তার ব্যাপারে কাজ করব। এবং কি আজকে আমাদেরকে কার্তিক পাল দা 5,000 টাকা দিয়ে বিশাল হেল্প করছে, এবং
তার সাথে সাথে আমাদের আমরা বিশাল বিশাল সাহায্য পেয়েছি এবং কি কার্তিক পালদা আমাদেরকে 5000 টাকা দিয়ে আমাদের বিশাল উপকার করেছে। আমরা না খেয়েছিলাম, টাকা দেওয়ার পরে আমরা খেতে পেয়েছি এবং আজকে রাতে 8টার সময় আমাদেরকে খাওয়া দাওয়ার বন্দোবস্তের ব্যবস্থা করা হয়েছে।